Ladies and gentlemen, let me extend to you warm greetings of the Bangla New Year 1410. We are gathered here today at the opening of artist Iffat Ala Dewan's solo painting exhibition. It is my pleasure to recall that this day coincides with the third anniversary of the Bengal Gallery of Fine Arts. বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টস চতুর্থ বছরে পদার্পণ করল গত 14 এপ্রিল। একই দিনে শুরু হলো শিল্পী ইফফাত আরা দেওয়ানের একক চিত্র প্রদর্শনী। গীতিময় এই প্রদর্শনীতে অধিকাংশ চিত্রকর্ম চক প্যাস্টেলে আঁকা। হোয়াইটগুলোর উপরেও একটু গ্রিন দিয়ে দিছি, যাতে করে হোয়াইট করতে পারে, আরেকটা ডাইমেনশন পাওয়া যায়। মানে শুধু হোয়াইট দিলে তো সেটা বেশি ইয়ে হয়ে যাবে, তো সেই জন্য হোয়াইট মানে একটু সবজে সবজে করে হোয়াইটে রাখছি, তার উপর দিয়ে আবার একটু হোয়াইট দিয়ে দিচ্ছি। টোনটা খুব হালকা হতাশা বেরিয়ে আসছে। আমরা ছায়ানটে একসাথে বহু বছর গান শিখেছি, এক মঞ্চে বহু গান গেয়েছি, তো গানের দিকটাতে আমি খুব পরিচিত ছিলাম। তো ওর আবার এদিকে যে আর্টের দিক যে ওর এত সুন্দর, ও যে পেন্টিং করে এটা আমার জানা ছিল না, তো আজকে জানলাম। মেয়ের যে একটা ছবি আছে ওটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওটা একটা বিষণ্ণতার ব্যাপার আছে, বিশেষ করে তার প্রতিটা ড্রয়িংয়ের মধ্যে একটা রবীন্দ্রনাথের অনুভূতি আছে, সঙ্গীতের অনুভূতি আছে, যে সেটা নিজেই বলেছে যে গান গেয়ে যেটা সে গানের থেকে যেটা বেরিয়ে এসছে যে অনুভূতি, সেই সত্যের অনুভবটা আসলেই পাওয়া যায়। এই চারকোলে যে পাখির একটা অতি সরল রেখার পরে যে পাখির প্রকাশটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই লাস্ট পেইন্টিংটা এখানটা আমি অয়েল পেন্টিং মতন করে করতাম, এটা অয়েলের মতন করে এফেক্ট করে আর কি দিচ্ছি, যেটা আমি করতাম না। যখন টেপ পেলাম যে সে কিন্তু ছবি আঁকেও, সে নিজের ছবিতে শুধু ধরা দেয় না, ছবি আঁকেও, তখন আমার একটা ব্যাপার ছিল, আমি নিজে আঁকতে পারতাম না কখনই, কিন্তু ছবির বিষয়ে আমার প্রচণ্ড আগ্রহ ছিল। আমার তখনই বেশ ভালো সংগ্রহ ছিল ছবির বইয়ের, আমি সেটা টের পেয়ে আমি ছবির বই দিয়ে উপদেশ দিয়ে নানাভাবে তাকে উৎসাহিত করতে আরম্ভ করি। তার ছবি সম্বন্ধে এটা বলতে পারি যে তার লাইনটা, রেখাটি বড় নিশ্চিত এবং বড় সুন্দর এবং বড় গীতিময়, ঠিক লাইনটির রেখাটির মতো যোগ্য করে তার কিন্তু রঙের ভাবনাটাও, সেইতে রঙটা, রঙের যে বিন্যাস, তার যে পারম্পর্য, তার যে টোনালিটি, এই জিনিসটা এইসব জিনিসও কারো কাছে না শিখে পেলো কী করে, সেখানে আমি ভাবি ওর মধ্যে একটা প্রতিভার ব্যাপার আছে। আসলে ছোটবেলায় যখন ক্লাস 1-2 পড়ি, ওই সময় কালার চক দিয়ে ক্লাস টিচার কাজ করতেন ব্ল্যাকবোর্ডে, তো
আমার খুব প্রচন্ড একটা আকর্ষণ ছিল ওই রঙিন চকের প্রতি, কারণ ওগুলো বাইরে পাওয়া যেত না। সেই এটা বোধহয় সেই টানটা বোধহয় ছিলই বহুকাল পরে, এত বছর পরে, 10-15 বছর আগে, তখন হঠাৎ দেখলাম যে আসলেই চকটা মানে পেইন্টারদের জন্য প্রফেশনালি তৈরি হচ্ছে এবং পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, এবং কী সুন্দর সুন্দর রং একজনকে ব্যবহার করতে দেখলাম, তখন আমার মনে হলো যে আমি এটা দিয়ে কাজ করব। এবং সাথে সাথেই দেখলাম যে এই মিডিয়ামটা আমি খুব সহজভাবে কাজ করতে পারি এবং আমার খুব ভালো লেগে গেল। যা কিছু সুন্দর মানে চারিদিকে যা কিছু সুন্দর দেখি সেটাকে ধরে রাখার একটা প্রয়াস, হ্যাঁ, কাগজে রঙের ভিতরে রং দিয়ে। তো ফুল এতই সুন্দর একটা ব্যাপার, তার তার গন্ধে, তার রঙে, তার যে মাধুর্যটা, সেটাকে ধরে রাখবার একটা সামান্য চেষ্টা মাত্র। যাতে করে আমার ঘরে যখন ওই ফুলের ছবিটা টাঙাই, সেই হয়তো একটা অন্ধকার দেওয়াল, কিন্তু সেটা ওই ফুলের জন্য আলো হয়ে যায়, হ্যাঁ, এবং ওটা একটা প্লেজার দেয়। যতবার দেখি আমি মনে করি যে দেখবে তাকেও মনে আনন্দ দেবে। স্টিল লাইফ করতে ভালো লাগে আর ফুলটা করতে বেশি ভালো লাগে। আশেপাশে বাগানে সুন্দর ফুল পাই যেটা রংটা আমাকে আকর্ষণ করে এবং যেটা মনে করি যে আমি করতে পারবো, তা ভালো সুন্দর ফুলদানি পেলে সেটার মধ্যে সাজাই নিয়ে তারপরে কাজটা করি। আবার মাঝে মাঝে ঘরের ভিতরে যেমন এটা যেমন ইন্টেরিয়র একটা করতে ইচ্ছা করে সেটাও করি। চেয়ার টেবিল আঁকতে ভালোই লাগে, তবে ফুলই সবচেয়ে বেশি। আর মাঝে মাঝে মেয়ের প্রতিকৃতি সেটাও করি। খুব মনে পড়ে আমরা চাটগায় যখন থাকতাম, একদম নদীর ধারে আমাদের বাড়িটা ছিল, একটা ছোট্ট বাসা, মানে নদীর কর্ণফুলী নদীর পাশে একটা খাল, সেটার ধারেই আমাদের বাড়ি। তো বর্ষার সময় সেই একেবারে নদীর পানি একেবারে প্রায় মানে আমাদের সিঁড়ির পর্যন্ত এসে যেত, সেটা একটা খুব ইয়ে। সামনে দিয়ে ডিঙি নৌকা নিয়ে মাঝিরা যেত, নৌকা চালাতো। আবার এমনিতেও যখন পানিটা হয়তো নেমে যেত, ওইখানে পাশে যে খালের মধ্যে ডিঙি নৌকায় করে ওরা করতো কি, শুটকি শুকাতো, এরকম ইয়ে করে দিয়ে। আর ওই যে মাঝিরা গান করতো, আমার সাধ না মিটিল আশা না পুরিল, সেই ছোট্টবেলার ইয়ে। অনেক বড় হয়ে তারপর আবার সেই গানটা ফেরত পেলাম, কিন্তু এখনও সেই গানটা শুনলে আমার ওই দিনটার কথা মনে পড়ে, মানে এবং সেটা খুব সুন্দর স্মৃতি, মানে সুরটা করে পুরোপুরি আমার মনে ছিল। কয়েকদিন আগে পড়লাম রাস্কিন বন্ডের, রাস্কিন নামে ওনারই ছেলেবেলার কাহিনী। ছোটোবেলায় লিটল হাউস অন দ্য প্রেরি বলে একটা টেলিভিশন সিরিজ হতো, খুব সুন্দর। তো সেটার ভিতরে আর কি সে উনি ওনার মানে ছোট থেকে নিয়ে যে আস্তে আস্তে বড় হলেন, বিয়ে হলো, এই যে মানে ওনার ফ্যামিলি লাইফ, ওনার এক জায়গায় ইস্ট কোস্ট থেকে ওয়েস্টে যাচ্ছেন, খুব সাধারণ ডিসক্রিপশনগুলো, যে রাতে আকাশে তারার নিচে ঘুমাচ্ছে বড় বড় ঘাস প্রেরিতে, ওইখানে আকাশে খোলা আকাশের নিচে রান্না করে খাচ্ছে। তো এত সুন্দর, এত মানে সরলভাবে সেই ইয়েটার একটা চমৎকার একটা আবেশ তৈরি হয়, মনে হয় যে আমি নিজে ওখানে বসে আছি। তা আমি বারবার পড়ি, একবার হয়তো শেষ করলাম, আবার হয়তো বছর দুয়েক পরে আবার পড়তে থাকি। এবারে যেমন অগ্নিশিখা আর ছবি অনেক আঁকছে, পাতাগুলো এমনভাবে আসে আগুনের শিখার মতন, আবার রঙগুলোও এমন চমৎকারভাবে সেটার বিন্যাস ফুলের ভিতরে। গন্ধরাজটাও প্রচুর আঁকি, গন্ধরাজটা কীরকম একটা ভেলভেটের মতন, মানে সেটার পাপড়িগুলো আর এত বড় আর এত সুন্দর গ্রেসফুল। এখন যেমন গন্ধরাজ সন্ধ্যা মালতী, ওটার একটা খুব সুন্দর লতানো গাছ বলে থোকা থোকা হয়ে পড়ে, সেটাও আবার ঘরে নিয়ে এসে রাখি। কিছু কিছু ছবির মধ্যে সন্ধ্যা মালতীটাও
আসছে, আবার বর্ষা এসে গেলে তখন অল্প সময়ের জন্য অগ্নিশিখাটা পাবো, প্রচুর ফুটবে, ও সেটা ওটা লতানো গাছ তো খুব সুন্দর, একটা ডালকেও যদি এইভাবে ধরা যায় একটা ফুলদানির ভিতরে খুব সুন্দর লাগে। এই ধরনের ফুলদানি আমার বেশি ভালো লাগে, যেহেতু স্ট্রাইকিং, শেপটাও স্ট্রাইকিং, সিরামিকের এমনিতে তৈরি, আর রংটা তো অবশ্যই মানে একটা অসাধারণ রং, ফিরোজা রং। এটা দিয়ে এই ছবিটা তৈরি, এটা যে গন্ধরাজের ইয়ে, এবং আগেও বেশ ব্যবহার করছি, এখনও করি। এটা মুরানো গ্লাসের একটা ফুলদানি, এটা এই যে এই অয়েল পেন্টিংটাতে ব্যবহার করছিলাম। এটা একটা, এটা রঙের জন্য খুব সুন্দর, আমার ভালো লাগলো। জয়পুরেরই ফুলদানি, এটা অবশ্য কম ব্যবহার হয়, যেহেতু এটা অনেক বেশি ফুল, বড় ফুল দরকার, সেটা সবসময় পাই না। এটা আমার ছেলের এটা মানে ওরা উপহার পাওয়া জিনিস, উজবেকিস্তান, উজবেকিস্তানের কাজ আর কি। আমার মনে হয়েছে তার ছবিগুলি অনেকটা তার গানের মতো, খুব সহজ, খুব সরল, আবার খুব তীব্র। প্রতিদিনের জীবনে আমাদের চোখের বাইরে যে সমস্ত দৃশ্য থেকে যায়, অথবা যেসব দৃশ্য আমরা দেখে সবসময় না দেখার মতো একটা অবস্থা তৈরি করি, খুব দ্রুতগতিতে জীবনের মধ্য দিয়ে আমরা যাই, হয়তো তা আমাদের চোখে পড়ে না। এই না দেখা কিন্তু অবশ্য দেখা জিনিসগুলি নিয়ে তিনি ছবি আঁকেন। তিনি খুব নমিত রং ব্যবহার করে থাকেন, তিনি রঙের ঔজ্জ্বল্য অপেক্ষা সুষমাটা বেশি ব্যবহার করেন, এবং একটা রঙের সঙ্গে একটা রঙের যে আন্তঃসম্পর্ক সেটির মাধ্যমে তিনি একটা আখ্যান সৃষ্টির চেষ্টা করেন। বেশিরভাগ ছবি হচ্ছে ফুল নিয়ে, ফুলদানি নিয়ে, এবং ফুলের বিন্যাস, বিভিন্ন ধরনের ফুলদানি তিনি এঁকেছেন, স্বচ্ছ কাঁচের বিভিন্ন কাজ করা, ভারতে বিভিন্ন প্রদেশে যে ধরনের ফুলদানি আমরা দেখে থাকি। এখন এই যে ফুলদানির সঙ্গে যে ফুলের সম্পর্ক, এই আন্তঃসম্পর্কের ভিতরে কিছু নান্দনিকতা আছে, কিছু মুহূর্তের গল্প আছে, কিছু অনুভবের তীব্রতা আছে, এবং সবগুলিকে ছাপিয়ে এক ধরনের কাব্যিকতা, এক ধরনের গীতলতা তার ছবিতে কাজ করে। একই রকমের ইন্টিমেট স্পেস তিনি দেখাতে চেষ্টা করেন। একটা দোকানঘরের ছবি এঁকেছেন, কিন্তু দোকানঘরটা খুব নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে আছে একটা জায়গার উপরে, সেখানে অনেক বেশি ক্রেতা নেই, যেন এই নিঃসঙ্গতাই এই দোকানঘরটার একটা অনুষঙ্গ। অর্থাৎ এই দোকানঘরের ভিতরে ব্যবসা নয়, যেন একজন মানুষের দিন যাপনের কিছু গল্প জমা হয়ে আছে। এই গল্পগুলি তিনি চেষ্টা করেন তার ছবির মাধ্যমে তুলে আনার। জন